নমস্কার, আমি কৌশিক রায়। জুলাই মাসের রাশিফলের ভিডিও। আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কেউ কেউ বলছেন যে স্যার আমার ক্ষেত্রে এই জায়গাগুলো পয়েন্টগুলো মিলে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে কিন্তু মিলছে না। আমি কখনো দাবি করি না যে মিলবেই একদম, কিন্তু এটা আপনাদেরকে চলার পথের পাথর হিসাবে বা আপনারা বন্ধু হিসাবে কিন্তু এই রাশিফল আপনারা নিতে পারেন। অর্থাৎ এটা একটা গাইড, অর্থাৎ আপনাদের আগামী মাসে কী হতে চলেছে তার একটা গাইড হিসাবে কিন্তু এই রাশিফল আপনাদের জন্য কিন্তু কাজে দিবে। তো মকর রাশি এমনিতে প্রত্যেকেই জানেন শনি সাড়ে সাথী আপনাদের চলছে, দ্বিতীয় চরণ এর মাঝামাঝি হয়ে গেছে। তো এই যে মকর রাশি জুলাই মাসে কী রেজাল্ট পেতে চলেছে, প্রথম আসি দেখুন, প্রথম আপনাদের ক্ষেত্রে আসি শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ভোগাবে, বিশেষ করে পেটের সমস্যা আপনাদেরকে ভোগাবে। এ মাসে পেট নিয়ে কিন্তু আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুগতে হবে। ওভারঅল কিন্তু ভালো। আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা বেশ ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের দেখাচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। আর্থিক স্থিতি, অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের কিন্তু আসতে চলেছে। আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু আপনারা এ সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন। আপনি যদি মকর রাশি মানুষ হন, লটারি শেয়ার ফাটকা থেকে বা স্টক বিজনেস থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন। কিন্তু দেখতে হবে আপনার জন্মছকে এই লটারির যোগ আছে কি না, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা দরকার। এবং এর পাশাপাশি আপনাদের কর্ম হবে দৃষ্টি শনির, কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু কাটবে তুঙ্গ গৃহে দৃষ্টি। কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রের প্রমোশনের সম্ভাবনা, যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন, কর্মক্ষেত্রে প্রমোশনের একটা জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং যারা ফ্রেশার্স আছেন, কর্মের জন্য প্রচেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। বা যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, এই জায়গাটা কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের কাটবে। এবং তার উপর বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ আমি বারবার বলছি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সে ভাবটা গঙ্গা জলের মধ্যে পবিত্র করে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের কর্মকেন্দ্রিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট। কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা আপনাদের কিন্তু তৈরি হবে। আপনি মকর রাশি মানুষ, আপনার উন্নতির কারণ শত্রুতা, এবং বেশ কিছু লোক থাকবে আপনাকে মই চড়িয়ে দিয়ে মইটা টেনে নেওয়ার মতো লোকও কিন্তু থাকবে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু বি কেয়ারফুল। তবে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি মকর রাশি মানুষ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু থাকবে। প্রেমের ক্ষেত্রে যদি আসি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা কিন্তু থাকছে। নতুন প্রেম, প্রেমজ বিবাহ, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং বিয়ের ব্যাপারটা মোটামুটি যদি বলা যায়, শুভ বিবাহের একটা কানেকশান কিন্তু আপনাদের আসতে চলেছে। বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। আপনি মকর রাশির মধ্যে বিয়ে সংক্রান্ত ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ভালো। এবার আসি, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা কিন্তু থাকছে। দেখুন, বিশেষ জুলাইয়ের পর থেকে আপনারা যারা গাড়ি বাইক চালান তারা অবশ্যই সাবধানে চালাবেন। স্বরাষ্ট্র দোষ কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, হাড় ভাঙা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কেয়ারফুল। আপনাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট, চোট আঘাত লাগা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি করছে। অবশ্যই আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন। রাস্তাঘাটে যারা চলছেন তারাও কিন্তু অবশ্যই খুব ধীরে রাস্তা পার হবেন, অর্থাৎ ফাড়ার যোগ কিন্তু থাকছে মকর রাশির। এবার আসি মকর রাশির ব্যবসার জায়গাটা। দেখুন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ভালো, মোটামুটি ওভারঅল ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের দেখা যাচ্ছে। কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট ব্যবসাতে, মানে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এই সময় করবেন না, কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার ভয়ও কিন্তু
থাকছে। প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি থেকে লাভ, এই জায়গাটা কিন্তু মকর রাশি পাবে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ওদিক থেকে অধিকতর ব্যয় আপনাদের কিন্তু থাকছে এই মাসে। অর্থাৎ আপনাদের ইনকাম যেমন হবে, পাশাপাশি ব্যয়ের জায়গাটা কিন্তু খুব গুরুতর কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ সেভিংসের দিকটাতে আপনাদেরকে কিন্তু নজর দিতে হবে। আপনি মকর রাশির মানুষ, ইনকাম যেমন করবে, সেভিংসের জায়গাটা কিন্তু আপনাদের নজর দেওয়া দরকার। ভাইয়ের সাথে মতবিরোধ, ভাইয়ের সাথে মতান্তর আপনাদের কিন্তু হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে সফলতা, সাকসেসের জায়গায়, অর্থাৎ 20 জুলাই পর থেকে আপনাদের সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু কিছুটা হলো বাধা কিন্তু থাকবে। পারিবারিক সুখের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্বেন্সের জায়গা কিন্তু আপনাদের আসতে চলেছে। পরিবারের ক্ষেত্রে যে সুখ, সে জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতান্তর হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আমি আবারও বলবো, কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে কিন্তু মজবুত কিন্তু হবে। এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, সেই সম্ভাবনাগুলো কিন্তু আপনি যদি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। বিদেশের সাথে যারা রত আছে, আবার বলছি, বিদেশের সাথে যারা রত আছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আপনি মকর রাশির মানুষ, বিদেশ থেকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। দাম্পত্য সুখ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গা কিন্তু আপনাদের থাকছে মকর রাশির ক্ষেত্রে। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মকর রাশির রাগ জেদটা আপনাদের কমাতে হবে এ মাসে। আপনাদের রাগ জেদ বা হঠকারিতা, সিদ্ধান্ত নিয়ে নেওয়া, ফট করে চটজলদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, যেটা আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তও হতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ চটজলদি কোনো ডিসিশন নেবেন না, আপনাদের ক্ষেত্রে একটু হলো ভেবে চিনতে আপনারা ডিসিশন কিন্তু আপনারা নেন, এই জায়গাটা কিন্তু আপনারা বি কেয়ারফুল। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা সেলস ডিপার্টমেন্টে আছেন, টেকনিক্যাল ফিল্ডে আছেন, ডিজিটাল মার্কেটিংয়ে আছেন, সেলফ প্রফেশনে আছেন, এনজিওর সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবার আসি যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং, মডেলিং, মিডিয়া রিলেটেড জায়গাটা আপনারা কাজ করছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু 20 জুলাই অবধি কিন্তু থাকবে। অর্থাৎ কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আইনি জটিলতা, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকুন, আইনি জটিলতা এবং সমস্যা, যারা কেস, মামলা, মকদ্দমা করুন হচ্ছে, তারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করুন। ভুল করেও কেস, মামলা, মকদ্দমাতে এখন আপনারা এগাবেন না, সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ফেভারেবল না। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং করে কিছু কিছু ক্ষেত্রে যদি আপনারা চলতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু গেন আপনারা নিশ্চিত রূপে কিন্তু করবেন। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ডুবে যাওয়া টাকা, দীর্ঘদিন আটকে থাকা টাকা বা সেই টাকাগুলো কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনি মকর রাশির মানুষ, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এগুলো কিন্তু আপনাদের রিকভারি কিন্তু এই সময় হবে। এবং দীর্ঘদিনকার পুরনো কাজ, যে কাজগুলো আপনাদের পেন্ডিং হয়ে আছে, সেই কাজগুলো আপনাদের কিন্তু এই সময় কিন্তু হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে আপনাদেরকে টেনশনের জায়গা হলে হতে পারে, এই জায়গাটা বিশেষভাবে, অর্থাৎ গুরুজনদের, আপনার মা, বাবা, এই জায়গাটা গুরুজনদের হেলথের জায়গা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনারা নজর রাখুন, অবশ্যই এই জায়গাটা কেয়ারফুল, ডক্টরের সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন। এই ছিল একটা সার্বিক রাশিফল জুলাই মাসে। আপনি যদি মকর রাশির মানুষ হন, কী রেজাল্ট পেতে চলেছেন, তার একটা জিস্ট আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। নমস্কার।